E agora lê ela? Cadê? Lê aí. বৃষ্টির মধ্যে আজকে আমরা দর্শক কুমিল্লার উদ্দেশ্যে গাড়িটা পাঠাচ্ছি, কারণ অলরেডি গাড়ি আমরা ভাড়া করে ফেলছি, আর দ্বিতীয়ত গরুগুলো পাঠানো জরুরি, ঠিক আছে? এই কারণে আমরা কুমিল্লার যে গাড়িটা সেটা কিন্তু ছাড়ে দিচ্ছি। উঠতে পারবে দেখিস, পাঁচ পিছলে গেলে। আজ হচ্ছে 3 আগস্ট 2024। এই সময়ে যে বৃষ্টিটা এটা থাকবেই, বৃষ্টি এই প্রান্তে আছে ওই প্রান্তে নাই, আর মাঝে মাঝে বৃষ্টি থাকবে মাঝে মাঝে নাই। সেই কারণে আমরা কিন্তু সকালে দেখছি যে বৃষ্টি ছিল না, দেখতো এরকম কোনো পলিথিন পাওয়া যায় নাকি, ও বাচ্চা একটা পলিথিন দিয়ে দিলে, আর পলিথিন দিলে তো আরো ভাপসা ধরবে না। মাতার তো সমস্যা, মাতার তো তেল দেওয়া হয়েছে না সবগুলো, সরিষার তেল প্রচুর পরিমাণের মাথায় শরীরে দেওয়া হয়েছে, যাতে করে পানিয়ে তেমন কোনো ইয়ে না করে, ঠিক আছে? তো যে ভাইরা গরু কিনছে, আন্তরিকভাবে দুঃখিত যে বৃষ্টির মধ্যেই পাঠাইতে হচ্ছে, কারণ পরিস্থিতি তেমন একটা সুবিধা না। আপনারাও জানেন যে রাস্তাঘাটে আজকে গাড়ি চলতেছে, কালকে চলবে কি না, এই যে সম্পূর্ণ সমস্যার কারণে, এবং গাড়ি অলরেডি ঠিক করা হয়ে গেছে, যার কারণে আমরা পাঠাচ্ছি গরুগুলো। যাবে কুমিল্লা 14 গ্রাম, আর কুমিল্লা আর একটা জায়গা, সেইটা হলো ব্রাহ্মণপাড়া থানাতে। তো আজকের এই গাড়িতে আমরা 4টি গরু দেওয়ার চেষ্টা করব। আশাফুল দোস্ত কেন ফোন দিলে আসবে না, একজন ডাকালে হালাবে, দেখতো দেখ দিনে গাড়ি আসছে অনেক আগে, গরু পুনে পানি খাওয়াইনি এখনো। তো ভাই কালকে কি ইয়ে আছে, কালকে খোলা আছে গাড়ি, মানে রাস্তা খোলা আছে না কি অবস্থা? বন্ধ থাকবে, এই যে দেখেন আজকে চলছে কালকে বন্ধ, যাই পাকেট পড়ে নাকি। তো এই আর কি, বাচ্চা তুলে আলো স্বামী, বাচ্চারা কুলে এদিকে গেল, দেখিস এই বাচ্চারা এবার খেয়াল করিস, এই পলিথিনটা এই ফার ফার করে দিলি তো ইয়ে হতো। শামিম হলো একবারে অভিজ্ঞ, শামিম গাভী গাভী ভিজলেও হয়তো একটু ঠান্ডা লাগবে, সর্দি কাশি হইতে পারে, ওখানে যাওয়ার পরে বলে দিও সবগুলো একজন ভালো করে তেল দিয়ে দেয়, আর গরম পানি একটু উষ্ণ গরম পানি খাবার দেয়, আর না ফাটাফা এগুলো যেন খাবার দেয়, ঠিক আছে? পিকে ফাইভ এগুলো যেন খাবার খাওয়াই, ওই তো শরীরটা একটু ইয়ে হবে, ঝরঝরে হবে, না ফাটাফা এগুলো যেন খাওয়াই। আর গাভী একটু ভিজলেও বাচ্চাগুলার একবারে ফুল ইয়ে রাখা লাগবে, হ্যাঁ? পলিথিন বড় লয় ওইদিকে কথা হয়নি আছে, এই 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 মাথা দানা ফুটা করে দে, দিয়ে মাথায় দিক দিয়ে বের করে দে, বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা দানা ফুটা করে মাথায় দিক দিয়ে বের করে দে, মাথা বের, হ্যাঁ হ্যাঁ, গলার জানা আটা লাগে না, একটু লুজ কর, লুজ করে দে, আর লুজ কর একটু, আর ফাটায় দে, ব্যাস
দর্শক, আমাদের ঠিকানা আপনারা জানেন, রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে আমরা রেগুলার বাংলাদেশের সব জায়গাতে গরু পাঠায় থাকি। ঠিক আছে, এখানে দর্শক আর এই নয় পাদ্দে, এই পাদ্দে আরো একটি বকনা যাবে আর কি। তো যে ভাইয়েরা গরু কিনছেন তারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের গরুগুলো ঠিক আছে কিনা, আপনারা ভিডিওতে যেটা দেখছেন সেইটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো না, এটা এটা বকন বকন, এই জিনিসগুলো দেখে নেবেন যে আপনারা যে গরু ভিডিও দেখে কিনছেন সেইটার সাথে ঠিক আছে কিনা। মূলত বিক্রি করি সেই গরুগুলোই কিন্তু আমরা পাঠাই ইনশাল্লাহ। তো দর্শক, আমরা ভিডিও লম্বা করবো না, আমাদের গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি ছাড়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তাও তো গরমের সময়, ঠান্ডার সময় তো অনেক সময় পাঠানো হয়। বাচ্চা জন্য খালি পলিথিন দেওয়া হয় তো, ইয়ে হাটেতে গরু নিয়ে যায় না। ভিতরে নিচে দিয়ে দাও, ইয়া পুরো ইয়া করা লাগবে না, অবশ্য যে কোনো এক সাইডে না, খালি তুলি হবে, বাচ্চা তো এক সাইডে থাকবে, তুমি ওটার ভিতরে বসে থাকতে হবে। স্বামী ইয়ালিয়া নানা উপর দিলে পলিথিন উঠবে না, বাছুরের জন্য মাশাআল্লাহ ফুল একবারে সেফটি হয়ে গেছে। ঠিক আছে, বড় গরুগুলা আসলে ভিজলে সমস্যা তো আছেই, একটু হালকা পাতলা, তো বাকিটা ইয়ে নাই আর কি, এত সমস্যা না, এই কারণে বাছুরকে সেভ করা হয়েছে। পুরো পলিথিন দেওয়া যায় তো, কিন্তু পুরো পলিথিন দিলে ওইটা থাকবে না, কারণ গাড়ি তো স্পিডে চলবে। ঠিক আছে, এই আর কি। আর এখন বাকি থাকলো সিলেট এবং ঢাকার গাড়িটা, আর ওইটা পাঠাইতে পারলে একটু আলহামদুলিল্লাহ ফ্রি হব। আর আসেন আসেন, কাটেন কাটেন, ফুল কাটেন, ভালোভাবে দেখে শুনা, এত সময় আমাদের হাতে ছিল আমানত, আপনার হাতে এখন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে সবাইকে নামায় দিয়ে বুঝা দিয়েছেন, তাড়াতাড়ি আয়। যান যান যান, চলে যান একবারে, যাও। আচ্ছা ওকে,